নরসিংদীতে জনস্বাস্থ্যের মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে কলকারখানার কেমিক্যাল মিশ্রিত বিষাক্ত পানি ও বৈজ্য দীর্ঘদিন ধরে পাইপলাইনের মাধ্যমে কলকারখানার কেমিক্যাল মিশ্রিত বিষাক্ত পানি নদীতে ফেলায় দূষিত হচ্ছে নদীর পানি ফলে নদীতে বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে বিভিন্ন জলজ প্রাণী সহ মাছের বিষাক্ত বর্জ্য ও এসব নদীর দূষিত পানি মানব স্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি হয়ে দাঁড়িয়েছে এখন নষ্ট হয়ে গেছে বিভিন্ন জাতের মাছের বংশ পরিবেশ পানিতে নামলেই সহ নানা ধরনের মারাত্মক রোগ ব্যাধির ভোগান্তিতে পড়ছে নদী তীরবর্তী এলাকার মানুষ আর এসব নদীর পানি জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতির কারণ বলে হুঁশিয়ারি রয়েছে বিশেষজ্ঞদের মেঘনা ও শীতলক্ষা নদী বেষ্টিত জেলার নরসিংদী আর এই নদী দুটি শাখা হচ্ছে ব্রহ্মপুত্র আরিয়ালখা হারিধোয়া পাহাড়িয়া ও পুরাতন ব্রহ্মপুত্র নাব্যতার কারণে এসব নদীতে চলত বড় বড় জাহাজ আর পালতোলা নৌকা এসব নদী পথে পণ্য আমদানি রপ্তানি ও যাতায়াত সহজতর হওয়ায় ব্যাপক আনাগোনা ছিল ব্যবসায়ীদের আর ব্যবসা বাণিজ্য প্রসারের সুবিধা থাকায় জেলার নদী তীরবর্তী অঞ্চলগুলোতে গড়ে উঠতে থাকে বিভিন্ন শিল্প কারখানা এসব শিল্প কারখানার বৈজ্য ও আবর্জনা ফেলা একদিকে সংকুচিত হচ্ছে অপরদিকে নাব্যতা হারিয়েছে নদী আর পানি দূষণের ফলে অস্তিত্ব হারাচ্ছে বলে এভাবেই বর্ণনা করেছেন নদী নির্ভর জনমানুষ কলকারখানার বিষাক্ত গ্যাস বর্জ্য ও কেমিক্যাল মিশ্রিত নদী এই পানি ফসলি জমিতেও ব্যবহার করতে পারছে না স্থানীয় কৃষকরা বিষাক্ত এই পানির কারণে প্রতিনিয়তই মরে ভেসে উঠছে এসব নদীতে থাকা বিভিন্ন প্রজাতির মাছ এভাবে নদী দূষণ হতে থাকলে জেলা জুড়ে আকাল দেখা দিবে মাছের ওহুমকি মুখে পড়বে পরিবেশ এছাড়া জেলার ভবিষ্যৎ প্রজন্মের মাঝে ঘাটতি দেখা দিবে আমিষের নানান ধরনের মারাত্মক রোগ ব্যাধিতে আক্রান্ত হয়ে পড়বে তারা আর তাই দ্রুত এসব কারখানা দূষিত বৈজ্য ও পানি নদীতে ফেলা বন্ধ সহ এ বিষয়ে প্রশাসন এবং সংশ্লিষ্টের নজর দেওয়া প্রয়োজন বলে মনে করছেন জেলা সচেতন মহল ও নদী তীরবর্তী এলাকার মানুষজন তবে নদী দূষণ প্রতিরোধে বিভিন্ন সময়ে তদন্ত কমিটি গঠন করা হলেও কোনো প্রতিকার পায়নি বলেও জানান তারা এই প্রকল্প বাস্তবায়নে ব্যয় নির্ধারণ করা হয় প্রায় নয় শত তিন কোটি টাকা দুই হাজার তেইশ সালের জুন মাসে শেষ হয় এই প্রকল্পের কাজ পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায় নরসিংদীতে একশত সাতাশটি প্রতিষ্ঠান ইটিপি ব্যবহারের উপযোগী হলেও অধিকাংশ ব্যবসায়ী ইটিপি ব্যবহার না করে এই দূষিত পানি ফেলছে নদীতে